রাজশাহী হরিয়ান ও কাটাখানি অঞ্চলে যে যেখান থেকেই ফোন করুক না কেন সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে করে চা নিয়ে ছুটেন মোহাম্মদ রনি আহমেদ। মূলত করোনাকালে দোকান বন্ধ হওয়ার পর থেকেই তিনি এভাবেই চা বিক্রি করে আসছেন। কারো কাছে টাকা না থাকলেও দিয়েছেন চা, দাঁড়িয়েছেন গরিব মানুষের পাশে। এভাবেই চা বিক্রি করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন রনি। এবার জনগণের চাওয়াতেই ভোটের মাঠে নেমেছেন তিনি। রনি ভাই, যখন করোনাকালীন লকডাউন চলে, গোটা এলাকায় সবাই ঘরে মানে বন্দি, তখন ফোনের যোগাযোগে রনি ভাই চা খাওয়াইতেন। কারোর কাছে টাকা আছে, কারোর কাছে নেই, সবাইকে মানে উনি চা খাওয়াই যেতেন। কেউ টাকা দিত, কেউ দিত না। রনি খুব ভালো ছেলে, হ্যাঁ, রনি গরিব ছেলে, ভালো ছেলে। আমরা ওর পাশে আসি এবং আমরা ভোট দেবো, এলাকার সবাই ভোট দেবে, আশা করি পাস করবে। ভোটের মাঠে নেমেও ছাড়েননি চা ব্যবসা। রাজশাহী নগরীর অদূরে হরিয়ান এলাকার দহপাড়া গ্রামে রনির বাড়ি। শুক্রবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায় দুই হাফেজে পড়া ছেলে জুলকার নাইন ও জুলফিকারকে নিয়ে মোটরসাইকেলে পেছনে বসিয়ে মোটরসাইকেলের দুপাশে দুটি করে বড় বড় চারটি ফ্লাস্ক, এগুলো লোহার তৈরি ফ্রেমের মধ্যে রাখা। আসনের পেছনের দিকে আরেকটি লোহার তৈরি বাক্সের মতো ফ্রেমে রাখা হয়েছে ছোট ছোট প্লাস্টিকের কাপ, পানিসহ অন্য প্রয়োজনীয় জিনিসপত্র। মোটরসাইকেলের সামনে ও পেছনে লাগানো আছে একাধিক নির্বাচনী পোস্টার। পোস্টারে লেখা পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোহাম্মদ রনি আহমেদ। আমি হলো চা বেচি, ভ্রাম্যমাণ চা বিক্রেতা, মানে ফোনের মাধ্যমে চা দিতাম। নির্বাচনের শখ হলো যে আমার তো জনপ্রিয়তা ভালো, ইয়ং জেনারেশনগুলো সব চাই, ওরাই সাহায্য সহযোগিতা করি ডার্কেরি দিয়েছে, এবং গ্রামেরও ধরেন সব আমাদের যেগুলো গোষ্ঠীর বংশরা আছে তারা সবাই সাহায্য সহযোগিতা করি ডার্কেরি দিয়েছে। আমি ধরেন একটা গরিব মানুষ, আমি চাই যে আমি যে গরিবের তো দুঃখ বুঝি। একটা তো ধরেন বড় লোকেরা তো আর গরিবের দুঃখ বুঝে না, আর বুঝলে তো ওই মানুষ সাহায্য পেত। আমি তো ওই জায়গাতে মানুষ, আমি ছোটো থেকে ধরেন মানুষ হয়েছি কষ্ট করি, গরিবের পাশে থেকে আমি একটু কষ্টের ভাগ নিব, যেহেতু আমি এই কষ্টটা করেছি।